একটা কবিতা অথবা গল্প অথবা উপন্যাস, তার ভিতরে কন্টেন্ট থাকে, থাকে আঙ্গিক। আমরা খোঁজার চেষ্টা করি সেখানে নন্দন তত্ত্ব, সৌন্দর্য তত্ত্ব এবং রসবোধ। এই যে একটি কবিতা বা গল্প বা উপন্যাসের এতগুলো মাত্রা, সে মাত্রাগুলো কি আমরা পেতাম যদি কলম না থাকতো, কলমের আবিষ্কার না হতো? কলম হচ্ছে একটি প্রযুক্তি, যেই প্রযুক্তির মাধ্যমে আমরা সমসাময়িক ঘটনার কন্টেন্টকে উপস্থাপন করতে পারি, আমরা তার মধ্যে রসবোধ সৃষ্টি করি, সৌন্দর্য তত্ত্ব খুঁজবার চেষ্টা করি। এত কিছুই সম্ভব হতো না কলম যদি না থাকতো। একজন ভাস্কর, তিনি ভাস্কর্য বানাচ্ছেন, ভাস্কর্যের মধ্যে আমরা সৌন্দর্য তত্ত্ব খুঁজি, আমরা কন্টেন্ট খুঁজি। এই সমস্ত কিছুই সম্ভব হতো না যদি বাটালি কিংবা হাতুড়ির আবিষ্কার না হতো। এগুলো হচ্ছে প্রযুক্তি। আমরা ওয়াটার কালার, যে জলরং, জলরং হচ্ছে কেমিক্যালস, এগুলো যদি উদ্ভব না ঘটতো, এগুলোর যদি আবিষ্কার না হতো, তাহলে কোনো উপায়ে জলরং দিয়ে পেইন্টিং আঁকা সম্ভব হতো না, ছবি আঁকা সম্ভব হতো না। অথবা তেল রং বা অয়েল কালার যেটাকে বলি, সেই কালার দিয়ে আমরা কখনো ছবি আঁকতে পারতাম না। তার মধ্যে সৌন্দর্য তত্ত্ব, নন্দন তত্ত্ব আমরা আরোপ করতে পারতাম না, খুঁজতে পারতাম না। যদি তুলি না থাকতো, আবিষ্কার না হতো, লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার যে রহস্যময় হাসি, হাসির মধ্যে যে নান্দনিকতা লুকিয়ে আছে, রসবোধ লুকিয়ে আছে, সেটি কি আমরা খোঁজার চেষ্টা করতে পারতাম যদি তুলি না থাকতো, যদি রং না থাকতো? এসবগুলোই হচ্ছে প্রযুক্তি। আসলে এই প্রযুক্তি যদি না থাকতো, তাহলে আমাদের মধ্যে আবেগ, রোমান্টিকতা, যেগুলো গল্প উপন্যাসের উৎস, কন্টেন্ট, সেগুলো আমরা কখনোই বোধে আনতে পারতাম না। যদি আমাদের প্রযুক্তির উদ্ভাবন না ঘটতো, তাহলে আমরা যে কিছুক্ষণ আগে বললাম সৌন্দর্য তত্ত্ব কিংবা নন্দন তত্ত্ব, এই বা রসবোধ সৃষ্টি করা গল্প উপন্যাসের মধ্যে, সেখান থেকে সেগুলোর রসাস্বাদন করবার চেষ্টা করা, এগুলো সম্ভব হতো না। এগুলো সম্ভব হয়েছে প্রযুক্তির কারণে। এই প্রযুক্তি কিন্তু মানুষের সমাজবদ্ধ হওয়ার ফল। মানুষ একা কখনোই কোনো প্রযুক্তি আবিষ্কার এবং তার প্রয়োগ করতে পারে না, সামষ্টিক প্রয়াস লাগে। এই সামষ্টিক প্রয়াসের জন্য মানুষ সমাজ তৈরি করেছে, এবং এই সমাজ এবং সামাজিক সম্পর্ক তৈরি করবার ফলেই কিন্তু প্রযুক্তির উদ্ভব। কেউ কবিতা লিখতেন না যদি পাঠক না থাকতো, কেউ কোনো ভাস্কর ভাস্কর্য তৈরি করতেন না অন্যরা যা দেখে যদি তার মধ্যে সৌন্দর্য অবলোকন করতে না পারতেন, ইতিহাস অবলোকন না করতে পারতেন, তার মধ্য দিয়ে একটি ঘটনার, সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ঘটনার প্রক্ষেপণ যদি সেখানে না থাকতো। এবং এগুলো সবগুলো প্রযুক্তির ফল। আর প্রযুক্তি, আগেই বললাম, প্রযুক্তি হচ্ছে মানুষের সমাজবদ্ধ সংঘবদ্ধ প্রয়াসের ফল। সুতরাং আমরা যে সাহিত্যের কথা বলি, সাহিত্যের মধ্যে যে আবেগ আছে, প্রেম আছে, রোমান্টিকতা আছে, যদি সমাজবদ্ধ, সংঘবদ্ধ এবং সামাজিক সম্পর্কের মধ্যে না থাকতাম, তাহলে কিন্তু এগুলো আমরা পেতাম না। সাহিত্যের উপকরণ হিসেবে এগুলো কখনোই পেতাম না, পেতাম না সৌন্দর্য তত্ত্ব, পেতাম না নন্দন তত্ত্ব অথবা রসবোধ সম্পর্কে ধারণা। সুতরাং আমাদের সামাজিক সম্পর্কের ফল হচ্ছে এই সাহিত্যবোধের এই উপকরণগুলো। আমরা যে চিরায়ত সাহিত্যের কথা বলি, আমাদের সমাজ দাস সমাজের ছিল, সামন্ত সমাজ ছিল, পুঁজিবাদী সমাজ উত্তরণ ঘটেছে, কিন্তু কিছু কিছু গল্প, উপন্যাস, কিছু কিছু চিত্র শিল্প আছে যেগুলো যুগকে অতিক্রম করে, দাস সামন্ত বা পুঁজিবাদী সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে তার যে আবেদন সেটাকে স্থির করা যায় না। এই যে চিরায়ত ধারণা, যদি সমাজ পরিবর্তন না হতো, উৎপাদনের উপায় পরিবর্তন না হতো, অর্থাৎ প্রযুক্তির পরিবর্তন না হতো,
তাহলে কিন্তু এই চিরায়ত সাহিত্য কনসেপ্টটাও আমরা পেতাম না। আমরা মানুষ সামাজিকভাবে সভ্যতা সৃষ্টির আগে যূথবদ্ধ জীবন যাপন করতেন, গুহাগাত্রে তারা ছবি আঁকতেন, গুহাগাত্রে তারা খোদাই করে বিভিন্ন প্রাণীর রং মিশিয়ে ছবি আঁকবার চেষ্টা করতেন, কিন্তু সেগুলোর মধ্যে তারা কখনো সৌন্দর্য তত্ত্ব, নন্দন তত্ত্ব, রসবোধ আরোপ করেন নাই। কেন? কারণ হলো প্রযুক্তি তখনো একেবারে 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 প্রাথমিক ধারণার মধ্যে রয়েছিল। সমাজবদ্ধ সংঘবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে, সভ্যতা সূচনার মধ্য দিয়ে মাত্র মানুষ নান্দনিকতার, সৌন্দর্যবোধ আর রসবোধের ধারণাটা তার গল্প, কবিতা, উপন্যাস, ভাস্কর্যের মধ্যে আরোপ করতে শুরু করলো। এর আগে গুহাগাত্রে যে ছবিগুলো আঁকা হতো সেগুলো সামাজিক প্রয়োজন থেকে, তাদের বিশ্বাস থেকে উৎসারিত, ধারণা থেকে যে শিকার ভালো হবে সেই জন্য হরিণের ছবি এঁকে সেখানে তীর দিয়ে তাকে বধ করবার চিত্র, তাদের ধারণা আজকে শিকারটা ভালো হবে। এখানে কোনো নান্দনিকতা নেই, নান্দনিকতা তারা আরোপ করেননি। নান্দনিকতা, সৌন্দর্যবোধ, রসবোধের ধারণা সমাজ আর সামাজিক সম্পর্ক তৈরির সাথে সম্পর্কিত, এবং যত বেশি আমাদের প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, আমাদের নিজস্ব আবেগ, ধ্যান ধারণা, রোমান্টিকতা এবং সৌন্দর্যবোধ, নন্দন তত্ত্ব আরোপ করবার বিষয়গুলো পাল্টে যাচ্ছে। সুতরাং সামাজিক পরিবর্তনের সাথে সাথে, যে প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে আমাদের সাহিত্য ভাবনাও কিন্তু সম্পর্কিত। আমরা কখনো খুব গভীরভাবে এই বিষয়টা তলিয়ে দেখেছি কি?